যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছো রেজাল্ট বেরোনোর জন্য। আজ তাই আমি তোমাদের কাছে তোমাদের রেজাল্টের আপডেট নিয়ে এসেছি। সংসদ সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত মাধ্যমিকের রেজাল্ট 26 এপ্রিল থেকে 28 এপ্রিলের মধ্যে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 30 এপ্রিলের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে। মাধ্যমিকের রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে, শুধু কিছু জায়গায় পুনঃমূল্যায়নের জন্য কিছু খাতা শিক্ষকদের কাছে ফেরত পাঠাতে হয়েছে। কোথাও কোথাও দেখা গেছে কোনো স্টুডেন্ট হয়তো 5টি বিষয়ে খুব ভালো নাম্বার পেয়েছে কিন্তু বাকি 2টি বিষয়ে খুবই কম নাম্বার পেয়েছে। এসব জায়গাতেই কিছু খাতা পুনঃমূল্যায়নের জন্য বোর্ডের তরফ থেকে শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। শিক্ষকরা ভোটের কাজে ব্যস্ত এবং তার সঙ্গে তাদের খাতাও দেখতে হচ্ছে, তবুও তারা চেষ্টা করছেন পুনঃমূল্যায়নের কাজটি খুব তাড়াতাড়ি করার জন্য। এই কাজটি হয়ে গেলেই মাধ্যমিকের রেজাল্ট বার করে দেওয়া যাবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টও সংসদ সভাপতির কথা অনুসারে 30 এপ্রিলের মধ্যে বার করে দেওয়া হবে। কিছুদিন আগে আসা সংসদ সভাপতির কথা অনুযায়ী আমরা এটাই তোমাদের বলতে পারি যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা 30 এপ্রিলের মধ্যে সম্ভবত রেজাল্ট হাতে পেতে চলেছ। মাধ্যমিকের রেজাল্টও সম্ভবত তার 2 দিন আগে বা 2 দিন পরে প্রকাশিত হবে। তার মানে আগামী 2 সপ্তাহের মধ্যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2টো পরীক্ষারই রেজাল্ট বেরোতে চলেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবে, কোন অ্যাপের সাহায্য নেবে, এসব জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা এর পরের ভিডিওতে তোমাদের সেই সব কথা জানিয়ে দেব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, এবং এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ম্যাট্রিকুলা বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।